আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেকনিক্যাল সার্ভিস ইন বাংলা পক্ষ থেকে আমি আব্দুল মুক্তাদির আবারও আপনাদের সম্মুখে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আপনি কিভাবে অনলাইন সাবসিডি দেখতে পারবেন আপনার যে কোনো গ্যাসের। আপনার যদি ইন্ডিয়া গ্যাস হয়, ইন্ধন হয়, যে কোনো গ্যাসের আপনি সাবসিডি অনলাইন দেখতে পারবেন তিন চারটা স্টেপ ফলো করে। এই ভিডিওটা নতুন, পুরোপুরি সম্পূর্ণ আপনাদেরকে নতুন দেখাবো আপনি খুব সহজে কিভাবে অনলাইনে সাবসিডি গ্যাস চেক করতে পারবেন। এরকম ভালো ভালো ভিডিও দেখতে আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এরকম হেল্পফুল ভিডিও আমরা আপনাদের সম্মুখে নিয়ে আসব, যা দেখে আপনার অনেক উপকার হবে। আপনি যে প্রথমে যে কাজটি করবেন সেই কাজটি হলো আপনি গুগলে যাবেন, যে কোনো ক্রোম ব্রাউজার হোক আর যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনি এটা মোবাইল দিয়ে কম্পিউটার দিয়ে করতে পারবেন। আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি, কারণ বেশিরভাগ লোকের কাছে মোবাইল থাকে আজকাল। তো যাই হোক, এখানে আপনি গুগলে গিয়ে এখানে সার্চ দেবেন এলপিজি অথবা এখানে লিখবেন গ্যাস, জাস্ট লিখবেন গ্যাস, সরি গ্যাস সাবসিডি। এখানে এরকম গ্যাস সাবসিডি লিখে আপনি সার্চ দিয়ে দেবেন। সার্চ দেওয়ার পরে এই যে প্রথম যেই ওয়েবসাইট এসেছে, এই যে এই ওয়েবসাইটে আপনি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এই ওয়েবসাইটটা এখন খুলবে। দেখুন, খোলার পরে এই ওয়েবসাইটটা যখন খুলবে তখন এখানে অডিও চলে আসবে, আপনি অডিও বন্ধ করে দেবেন। তারপরে এখানে উপরে দেখুন, এখানে লেখা আছে ক্লিক টু গিভ আপ এলপিজি সাবসিডি অনলাইন। উপরে দেখতে পাচ্ছেন, এখানে এই যে উপরে উপরে, আচ্ছা এখানে আপনি ক্লিক দেবেন। এখানে আপনি জাস্ট একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদেরকে বলছে এখানে আপনার সিলিন্ডারটা কি ভারত গ্যাস নাকি এইচপি গ্যাস নাকি ইন্ধন। তো আমারটা হলো ইন্ধন, আপনি এইচপি গ্যাস ভারত গ্যাসও করতে পারেন, অসুবিধা নেই। আমি ইন্ধন দিয়ে দেখাচ্ছি, আমারটা ইন্ধন, ইন্ধনে ক্লিক দিছি। ইন্ধনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন এখানে আপনি এসে এই অডিওটা অফ করে দেবেন, না হলে সমস্যা করবে। তারপরে দেখুন ইন্ধনে ক্লিক করার পরে এই ওয়েবসাইটটা খুলে এসেছে। তারপরে আপনি যেটা করবেন সেটা হলো আপনি গিভ ফিডব্যাকের মধ্যে ক্লিক দেবেন। এই যে এখানে দেখুন গিভ ফিডব্যাক লেখা আছে, এই গিভ ফিডব্যাকের মধ্যে ক্লিক দেবেন। তো যাই হোক, আমি এই গিভ ফিডব্যাকের মধ্যে ক্লিক দিচ্ছি। গিভ ফিডব্যাকে ক্লিক করার পরে এই ওয়েবসাইটে এখন রিডাইরেক্ট করছে ইন্ডিয়া অয়েলের ওয়েবসাইটে। তো যাই হোক, এই ওয়েবসাইটটা খুলে গেছে। তারপরে আপনি কি করবেন, এই ওয়েবসাইটে এসে আপনি নিচের দিকে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে এখানে লেখা দেখুন এলপিজি, এখানে লেখা দেখুন এলপিজি, এই এলপিজির মধ্যে আপনি ক্লিক দিবেন। এলপিজির মধ্যে যখন ক্লিক দিবেন তখন এখানে দেখাচ্ছে কমপ্লেন ডিটেইলস, আপনার প্রবলেম কোথায় হচ্ছে। আপনি এখানে লিখবেন গ্যাস সাবসিডি, দেখুন বানান ভুল করবেন না, এখানে গ্যাস সাবসিডি লিখবেন। আমি লিখছি জিইএস গ্যাস, সরি গ্যাস সাবসিডি, এস ইউবি এস আই ডি ওয়াই। তো যাই হোক, আমি এখানে গ্যাস সাবসিডি লিখে দিয়েছি, লিখে আমি এখানে ক্লিক দেবো প্রসিডের মধ্যে। আচ্ছা, প্রসিডের মধ্যে ক্লিক দেওয়ার পরে এখানে চলে আসবে এরকম কিছু ক্যাটাগরি। আপনি এখানে কি করবেন, আপনি এখানে নিচের চলে আসবেন। নিচে চলে এসে এখানে দেখুন সাবসিডি রিলেটেড পিএইচএল লেখা আছে, এই যে দেখুন সাবসিডি রিলেটেড পিএইচএল, এখানে ক্লিক দেবেন। এখানে জাস্ট একটা ক্লিক দেওয়ার পরে এখানে নিচে আসবেন, নিচের দিকে আসবেন। এখানে দেখুন লেখা আছে সাবসিডি নট রিসিভড, আদার লিঙ্কিং ইস্যু আর আধার কার্ড রিলেটেড ইস্যু। আপনাকে ক্লিক করতে হবে সাবসিডি নট রিসিভড, এখানে আপনি এখানে ক্লিক দেবেন। এটা আপনি হয়তো ভাবছেন যে অনেক কঠিন, কিন্তু তা নয়, আপনি একটু ফলো করলেই কাজটা সহজে করতে পারবেন। তো যাই হোক, এই পেজে যখন আপনি রিডাইরেক্ট করবেন এখানে আপনি দেখুন এখানে লেখা আছে মোবাইল নাম্বার অথবা এলপিজি আইডি আপনাকে দিতে দেওয়ার জন্য এখানে বলছে। তো আপনি যে কোনো একটা দিতে পারেন, মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে এলপিজির সাথে ওটা দিতে পারেন, না হলে আপনি এলপিজি আইডি দিতে পারেন। আমার ক্ষেত্রে আমার কাছে মোবাইল নাম্বার, আমি জানি এলপিজি আইডি আমার মনে নেই, কিন্তু আপনি ওটা খুঁজে বের করতে পারবেন আপনার যে কোনো বইয়ের মধ্যে আপনার থাকবে বা রিসিপ্টের মধ্যে আপনার থেকে যাবে, ওখান থেকে আপনি বের করে নেবেন এলপিজি আইডি, না হলে আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন। তো আমি আমার মোবাইল নাম্বার দেবো, দিয়ে এখানে প্রসিড লেখা আছে, সাবমিট লেখা আছে, সাবমিটের মধ্যে ক্লিক দেবো।
তো যাই হোক আমি আমার মোবাইল নাম্বারটা লিখে দিয়েছি, এখন আমি সাবমিটের মধ্যে ক্লিক দেব। সাবমিটের মধ্যে ক্লিক দেওয়ার পরে এখানে এখানে চলে এসেছে আমার সব কিছু, এখানে আমার সব কিছু চলে এসেছে, আমার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিয়েছে। আর এখানে উপরে আমি যখন স্ক্রল করব তখন আমার সব কিছু এখানে দেখাবে। তো যাই হোক এখানে দেখুন, এখানে দেখিয়ে দিচ্ছে আমার সাবসিডি কতদিন কত টাকা রিসিভ হয়েছে। এখানে দেখুন আরও একটু উপরের দিকে টানি। আচ্ছা যাই হোক এখানে দেখুন আপনারা, এখানে লেখা আছে সিরিয়াল নাম্বার, এখানে অর্ডার নাম্বার, এখানে অর্ডার ডেট, সিলিন্ডার কোয়ান্টিটি, ডেলিভারি ডেট আর সাবসিডি অ্যামাউন্ট। এখানে সিরিয়াল নাম্বার, এখানে দেখুন পাঁচ নাম্বার যে সিরিয়াল, সেই সিরিয়ালে আমার এই সাত তারিখ চার মাস 2018 এটা আমার অর্ডার হয়েছে, অর্ডার ডেট। আর এখানে হচ্ছে এটা ডেলিভারি ডেট হলো 23/4/2018, এই যে ডেলিভারি ডেট। আর এখানে দেখুন, আর এখানে দেখুন 279 টাকা এখানে আমার সাবসিডি ঢুকেছে। তারপরে আপনি এভাবে দেখতে পাচ্ছেন 5 তারিখ যেটা ইদানিং 5/10/2018, সিলিন্ডার কোয়ান্টিটি হলো একটা, আর এটা ডেলিভারি হয়েছে 26/10/2018, আর এখানে আপনার আমার 503 টাকা সাবসিডি ঢুকেছে। তো যাই হোক এভাবে আপনি গ্যাসের সাবসিডি অনলাইনে চেক করতে পারবেন উইদাউট এনি অ্যামাউন্ট, এখান থেকে আপনার 1 টাকাও লাগবে না। আপনি গ্যাসের মধ্যে যে সাবসিডি ঢুকছে কি না সেটা আপনি এখান থেকে অনেক সহজ উপায়ে চেক করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আমার মনে হবে অনেক হেল্প, যদি আপনাদের এই ভিডিওটি একটু যদি হেল্পফুল হয় আপনাদের ক্ষেত্রে তাহলে এই ভিডিওটা লাইক দেবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম ভালো ভালো কন্টেন্ট আমরা পরবর্তীতে নিয়ে আসবো।